প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ চার সম্পর্কে সেখানে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জেনেছি আজ চতুর্থ অধ্যায়েরই পাট পাঁচ ও ছয় সম্পর্কে আমরা জানব উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আপেল মাহমুদ প্রধান সহকারী শিক্ষক রংপুর জেলা স্কুল রংপুর এসো আমরা একটা স্লাইড দেখি এখানে প্রথম চিত্রে আমরা কি দেখছি একটি মৌমাছি হয়তো মধুর সংগ্রহ সংগ্রহ করে এক ফুল থেকে অন্য ফুলে যাচ্ছে সেখানে আমরা একটা ফুলের গর্ভাশয় দেখতে পাচ্ছি পরের চিত্রে কি দেখতে পাচ্ছি দুজন মানুষ এখানে ফুলে আঙুলের সাহায্যে পরাগায়নে সাহায্য করছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি হ্যাঁ আজকে আমরা উদ্ভিদের পরাগায়ন সম্পর্কে জানব এসো আমরা একটা ভিডিও দেখি Sexual reproduction in plants. The flower is the reproductive organ of a plant. Let's get familiar with the parts of a flower. Here is a section of a typical flower. The flower contains four basic parts. The leaf-like sepals, the attractively colored petals, the stamens and a pistil. The stamen, which is the male part of the plant, consists of the filament and the anther. The anther has pollen grains that contain the male gametes. The female part of the plant is made up of the stigma, the style, and the ovary. The ovary has ovules which contain the female gametes. Let's now understand how reproduction in plants is brought about. Pollination and fertilization are the two major events that bring about reproduction. Pollination is simply the transfer of pollen from the anther to the stigma of the pistil. The stigma receives the pollen grains. Pollen grains can be carried from anthers to the stigma by wind, water, or insects. Pollen trapped by the stigma germinates to produce a long tube, which travels down the style. And enters the ovary. The pollen tube contains the male gamete. The male gamete fuses with the female gamete in the ovule. This process of fusion is called fertilization. The zygote develops into what is commonly called the seed. After the seeds have formed, the ovary matures. To produce fruits. New plants grow from the seeds under suitable conditions. This is the process by which তো চিত্রের মাধ্যমে এই ভিডিওটি দেখে আমরা কি বুঝতে পারলাম আমরা দেখলাম কিভাবে বিভিন্ন বাহকের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হচ্ছে এবং পরাগায়নের মাধ্যমে পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয়ে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হচ্ছে এসব আমরা পরবর্তী স্লাইডে যাই এ পাঠ শেষে তোমরা পরাগায়ন কাকে বলে বলতে পারবে পরাগায়নের প্রকারভেদ বলতে পারবে বিভিন্ন প্রকারের পরাগায়নের সুবিধা অসুবিধা বের করে বলতে পারবে পারবে লিখতে এখন আমরা জানবো পরাগায়ন কি পরাগায়ন অর্থ হচ্ছে পরাগ সংযোগ ঠিক আছে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াটাকে বলা হচ্ছে পরাগায়ন সেটি একই উদ্ভিদের পাশাপাশি একই উভলিঙ্গ ফুল যদি হয় তাহলে সে ফুলেও হতে পারে বা পাশাপাশি একই উদ্ভিদের পাশাপাশি দুটি ফুলের মধ্যেও পরাগ সংযোগ ঘটতে পারে এখানে একই বৃন্তে দুটি ফুল দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একটি ফুলের মধ্যেই সংযোগ ঘটছে অর্থাৎ যদি যদি কোনো ফুল উভলিঙ্গ ফুল হয় অর্থাৎ একই ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবক উভয়ই অবস্থান করে তাহলে সেটাকে উভলিঙ্গ ফুল বলা হয় এই ধরনের ফুল হলে পরাগরেণুর স্থানান্তর একই ফুলে হতে পারে অথবা একই উদ্ভিদের পাশাপাশি দুটি ফুলের মধ্যেও পরাগরেণুর সংযোগ হতে পারে এখানে দেখা যাচ্ছে যে প্রথম চিত্রে একই ফুলের মধ্যে হচ্ছে আবার একই উদ্ভিদের পাশাপাশি দুটি ফুলের মধ্যেও হচ্ছে। এখন আমরা জানব পরাগায়ন সম্পর্কে পরাগায়ন হচ্ছে দু প্রকার একটি হচ্ছে স্বপরাগায়ন আর একটি হচ্ছে পর পরাগয়ন এসব আমরা এই দুই প্রকার পরাগায়ন সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জানি এখানে দুটি চিত্র দেখা যাচ্ছে দুটি চিত্রের মধ্যে প্রথম চিত্রে দেখা যাচ্ছে একটি গাছের দুটি শাখায় দুটি ফুল তো এখানে একই গাছের এক ফুল থেকে অন্য ফুলে একই গাছের এক ফুল থেকে অন্য ফুলে অথবা একই গাছের যদি উভলঙ্গ ফুল হয় তাহলে একই ফুলে যদি পরাগায়ন হয় তাহলে সেটাকে বলা হবে স্বপরাগায়ন এখানে দুটি ভিন্ন গাছ দেখা যাচ্ছে দুটি ভিন্ন গাছের একই প্রজাতির দুটি ভিন্ন গাছের মধ্যে যদি ফুলের পরাগায়ন ঘটে তাহলে সেটাকে বলা হবে পর এখন আমরা জানব স্বপরাগায়ন এখানে একটা চিত্রে একটা উভলিঙ্গ ফুল দেখা যাচ্ছে যেহেতু একই ফুলে গর্ভমুণ্ড এবং পরাগরেণু অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রী স্তবক উভয়ে উপস্থিত তাহলে ফুলটি উভলিঙ্গ ফুল এখানে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলেই এখানে পরাগায়ন সংগঠিত হবে সুতরাং এটি হচ্ছে স্বপরাগায়ন এখন আমরা জানব স্বপরাগায়নের সুবিধা স্বপরাগায়নের প্রথম সুবিধাটা হচ্ছে পরাগায়ন নিশ্চিত যেহেতু একই উদ্ভিদের একটি ফুলে অথবা পাশাপাশি ফুলের মধ্যে পরাগায়ন হয় সেহেতু পরাগায়নটা নিশ্চিত হয় দ্বিতীয়ত এটি বাহক নির্ভর নাও হতে পারে পাশাপাশি ফুল হলে অনেক সময় বায়ুর মাধ্যমে পরাগায়ন হয়ে যেতে পারে যেহেতু কাছাকাছি একই ফুল অথবা একই উদ্ভিদের অন্য ফুল সেহেতু অক্ষুন্ন থাকে এক্ষেত্রে দেখা যায় মাতৃ উদ্ভিদের যে গুণাগুণ পরবর্তীতে সে বীজ থেকে যে নতুন উদ্ভিদটি তৈরি হয় তার গুণাগুণ একই থাকে গুণাগুণের পরিবর্তন হয় না একই কথা বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না মাতৃ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারবো এর পরবর্তী সেই উদ্ভিদের বীজ থেকে যে উদ্ভিদটি তৈরি হবে সেটির বৈশিষ্ট্য একই রকমের হবে এখন আমরা দেখব স্বপরাগায়নের অসুবিধাগুলো কি। কী প্রথমত যেহেতু মাতৃ উদ্ভিদ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি সেহেতু এখানে নতুন কোনো একই উদ্ভিদে যেহেতু পরাগায়নটা হয় সেহেতু নতুন কোনো বৈশিষ্ট্যের আগমন ঘটে না এই উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা কম থাকে এবং এদের থেকে যে বীজগুলো তৈরি হয় এদের জীবনী শক্তি সম্পন্ন এদের জীবনী শক্তিটা কম থাকে আর দেখা যায় যে এদের জীবনী শক্তি ধীরে ধীরে কমতে কমতে একসময় দেখা যায় এই প্রজাতিটির বিলুপ্তি ঘটে আমরা স্বপরাগায়নের সুবিধা অসুবিধাগুলো জানলাম এবার আমরা পরপরাগায়ন সম্পর্কে জানব এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি পর বিভিন্ন বিভিন্নভাবে হতে পারে এবং এক্ষেত্রে বিভিন্ন বাহকের প্রয়োজন হয় যেহেতু একই প্রজাতির ভিন্ন দুটি উদ্ভিদের মধ্যে পরাগায়ন সংগঠিত হয় সেক্ষেত্রে বাহক পাখি হতে পারে বাহক মৌমাছি হতে পারে বাহক মানুষ হতে পারে অথবা প্রজাপতি হতে পারে অর্থাৎ পরপরাগায়নের ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে এদের সাহায্য লাগবেই এখন আমরা দেখব পর পরাগায়নের সুবিধা এক্ষেত্রে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন হচ্ছে সেক্ষেত্রে দুটি ভিন্ন উদ্ভিদ থেকে নতুন কিছু চরিত্রের সৃষ্টি হয় স্বভাবতই এদের অভিযোজন ক্ষমতাটা বেশি থাকে এবং নতুন বৈশিষ্ট্যের সংমিশ্রণের কারণে যে বীজটা তৈরি হয় সেটার জীবনী শক্তি বেশি থাকে এবং স্বাভাবিকভাবেই অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায় আর প্রজাতিটির নতুন যেহেতু পাশাপাশি বা দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে যেহেতু পরপরাগণ হয় সেহেতু এখানে দেখা যায় যে নতুন প্রজাতির সৃষ্টি হয় এখন আমরা দেখব পরপরাগায়নের অসুবিধা পরপরাগায়নের প্রথম অসুবিধাটাই হচ্ছে যেহেতু ভিন্ন দুটি উদ্ভিদ সেহেতু বাহক নির্ভর এখানে বাহকের বাহক বাহকের সাহায্য ছাড়া এই পরাগায়নটা সম্ভব নয় এবং বাহক না থাকার কারণেই পরাগায়নের নিশ্চয়তাও নেই এবং স্বপরাগায়নের যে সুবিধাটা দেখা যায় যে পাশাপাশি দুটি ফুল বা একই ফুলে পরাগায়ন ঘটে কিন্তু পরপরাগায়নে দেখা যায় যে পাশাপাশি দুটি উদ্ভিদের মধ্যে পরাগায়নের ফলে পরাগনের অপচয়টা দূরত্বের কারণে একটু বেশি ঘটে আর প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় অর্থাৎ স্বপরাগায়নে দেখা যায় যে মাতৃ উদ্ভিদ থেকে নতুন সৃষ্ট উদ্ভিদে বৈশিষ্ট্যগুলো একই থাকে কিন্তু পরপরাগায়নে যেহেতু একই প্রজাতির ভিন্ন দুটি উদ্ভিদের মধ্যে পরাগায়ন হয় সেক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয় তো আমরা পরাগায়ন কি পরাগায়ন কত প্রকার স্বপরাগায়নের সুবিধা অসুবিধা পরপরাগায়নের সুবিধা অসুবিধা সব সম্পর্কে জানলাম এবার তোমরা কতটুকু শিখলে এই জন্য তোমরা বাম পাশে যারা বসে আছো তারা ক দল এবং ডান পাশে যারা বসে আছো তারা খ দল ধরে দুটি কাজ করবে কদল করবে সপরাগয়নের অসুবিধাগুলো কি কি আর দল করবে পরপরাগায়নের অসুবিধাগুলো কি কি এগুলো তোমরা লিখে পরবর্তীতে স্কুল খুললে বিষয় শিক্ষককে জমা দেবে তো আজকের পাঠ তোমরা কতটুকু শিখলে সেটা সম্পর্কে একটু জানি পরাগায়ন কাকে বলে পরাগায়ন কত প্রকার পরপরাগায়নের একটি সুবিধা ও একটি অসুবিধা বলো হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে তো এখন তোমাদের খাতায় একটা বাড়ির কাজ লিখে নাও স্বপরাগায়নে প্রজাতির গুনাগুণ অক্ষুণ্ণ থাকে কথাটির পক্ষে তোমার যুক্তি দাও লেখা শেষ হয়েছে তাহলে আজ এ পর্যন্তই তোমরা অবশ্যই ঘরে অবস্থান করবে এবং জরুরি প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবে ধন্যবাদ সকলকে